আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবি পার্টি আমার বাংলাদেশ পার্টি তারা তাদের একটা স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে একটা পলিসি চেঞ্জ করেছে তাদের এই একটা নতুন কৌশল আমার নজর এসেছে এবং এটা অনেকে ব্যাখ্যা করছে যে জামাত শিবিরের লোকজনকে ভাগানোর একটা কৌশল কিন্তু আমি এটাকে ইতিবাচক হিসাবেই দেখছি এটা ওয়েল নন এবং এটা সর্বজন স্বীকৃত যে মূলত জামাত থেকে বহিষ্কৃত পদত্যাগী বিস্তুত কিংবা নিষ্ক্রিয় কিছু লোকজন এবি পার্টি গঠন করেছে যদিও ভিন্ন প্ল্যাটফর্ম থেকে বা নতুনভাবেও তাদের দলে অনেকে এসেছে এবং জামাত ইসলামী থেকে তারা বের হয়ে এসেছে শুধু বের হয়ে আসা না সিগনিফিক্যান্ট জামাতের সাথে একটা মতাদর্শিক দূরত্ব তাদের সৃষ্টি হয়েছে এবং জামাতের ফিলসফি মতাদর্শকে এবি পার্টির লোকজন চ্যালেঞ্জ করছে বিভিন্নভাবে সুকৌশলে জামাতের আদর্শ বা তাদের ফিলোসফি এটাকেও প্রশ্নবিদ্ধ করার তারা চেষ্টা করছে যেভাবেই হোক না কেন আমি তাদের রাজনৈতিক অধিকারকে স্বীকৃতি দেই নিঃসন্দেহে তারা একটা দল করতেই পারে এটা তাদের অধিকার কিন্তু তারা জামাত থেকে বের হয়ে একটা নতুন দল করার পরে এ বি পার্টি করার পরে শুধু জামাত না টোটাল ইসলামপন্থীদের মাধ্যমে তারা তুমুল সমালোচিত হচ্ছে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে এবং এই সমালোচনা জবাব দিতে কিংবা সমালোচনা মোকাবেলা করতে তারা হিমশিম খাচ্ছে তারা একটা নেতিবাচক পরিস্থিতির মধ্য দিয়ে তাদের প্রতিষ্ঠার এক বছর পেরিয়েছে এক বছরের তাদের খারাপ অভিজ্ঞতার থেকে শিক্ষা নিয়ে তারা একটা নতুন কৌশল হাতে নিয়েছে বলে আমার কাছে মনে হয়েছে আমি এবি পার্টির কার্যক্রমকে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করি এমনকি এবি পার্টি গঠন করার পরে জামাতের লোকজন বা অনেক ইসলাম লোকজন এবি পার্টির নেতৃবৃন্দ মুজিবুর রহমান মঞ্জু সাহ অনেকে তাদের ব্যক্তি চরিত্র নারী পুরুষের অবাধ মেলামেশা শরীয়তের নীতিমালা বা বিধিবিধানগুলো মানা এগুলো নিয়ে অনেক প্রশ্ন প্রশ্নগত এগুলো নিয়ে সমালোচনা করতে মানে বিষয়টা ব্যক্তিগত পর্যায়ে কিন্তু চলে গিয়েছিল এবং এবি পার্টি দুইটা কাজ করতে হতো তখন তারা একটা ভয়ানক বা জোরালোভাবে একটা কাজ তারা করতে বাধ্য হতো সেটা হচ্ছে যে তাদেরকে নন জামাত প্রমাণ করার চেষ্টা করতো জামাতের লোকজন তারা প্রচারণা চালাতো যে তারা ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে অন দি আদার হ্যান্ড অন্য অন্য সমস্ত দল এবং মিডিয়াগুলো তাদেরকে জামাতের বিটিম হিসাবে প্রমাণ করতো বা দেখাতো এখন এবি পার্টি যেহেতু জামাতের সমালোচনার চেয়ে মিডিয়ার সমালোচনাটাই তারা মুখ্যভাবে দেখতো এই কারণে তারা যে জামাত নয় তাদেরকে প্রমাণ একটা তারা গত এক বছর চালিয়েছে আমি দেখেছি এবং তারা নন জামাত তারা যে জামাত নয় এটা প্রমাণ করতে গিয়ে কিছু বিধিবিধান লঙ্ঘনও তারা করেছে অনেক কাজ করেছে সেটা আমি নাই বললাম এর মানে পার্টি লোকজন সেকুলার কিংবা প্রগতিশীল সাজার কথিত আধুনিক সাজার একটা ব্যর্থ চেষ্টা করেছে তারা কিছুই পারেনি তারা একটা উভয় সংকটে পড়েছে গত এক বছর একটা হচ্ছে ইসলামপন্থীরা তাদেরকে দেখে যে নারা ইসলাম থেকে তারা বের হয়ে গিয়েছে এই কারণে নতুনভাবে জামাত শিবিরের লোকজনকে এবি পার্টিতে যোগ দিচ্ছে না যে না এরা তো ব্যক্তি চরিত্র বা আমল আকলা বা এগুলো তো ইসলাম থেকে অনেক দূরে অতএব শুধু দুনিয়ার স্বার্থে আমরা এবি পার্টি কেন করব। তো এই একটা সংকটে পড়েছে নতুনভাবে তাদের ধর্মীয় অনুভূতি সম্পন্ন লোকজন জামাত থেকে বা এরকম কেউ আসছে না আরেকটা বিষয় হচ্ছে মিডিয়াও তাদেরকে জামাত বলা বা জামাতের বিটিম বলাও বন্ধ করছে না এর মানে তারা কিছুই অর্জন করতে পারেনি এর প্রেক্ষিতে ব্রেষ্টি আব্দুর রাজ্জাক তাদের নেতৃত্বে এসেছেন এতদিন যেটা আমরা জেনেছি যে সায়া নেতৃত্বে চলতো ব্রেস্টের আব্দুর রাজ্জাক স্যারে এখন ব্রেস্টের আব্দুল রাজ্জাক প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করেছেন তিনি মূলত ডিফ্যাক্টো লিডার তাই সেখানে আমি যেটা আমার কাছে যেটা মনে হয় যে ব্রিস্টার আব্দুর রাজ্জাক এই পলিসি বা এই কৌশলটা প্রণয়ন করে থাকতে পারেন সেটা হচ্ছে যে এবি পার্টি ধর্মের দিকে ঝুঁকছে মানে এতদিন যেটা করতো না এখন তারা একটু বেশি বেশি করছে তারা কথাবার্তা বলায় একটু ধর্মীয় প্রভাব আলহামদুলিল্লাহ আহমদ উবানুসল্লি আল্লাহ বলা বিসমিল্লা বলা ইনশাআল্লাহ বলা আউজুবিল্লা বলা এবং কোরআন তেলয় দিয়ে প্রোগ্রাম শুরু করা এটা প্রথম দিকে তারা করতো না তারা নন জামাত সাজার চেষ্টা করতো একটা সেকুলার ভাব নেওয়ার চেষ্টা করতো কিন্তু এখন তারা এটা বেশি বেশি করছে ধর্মীয় প্রোগ্রাম ধর্মীয় বিষয়গুলো তারা বেশি বেশি সামনে আনছে এবং তাদের কার্যক্রমকে ধর্মের মাধ্যমেও তারা জায়েজ করার চেষ্টা করছে যেটা তাদের মতাদর্শিক একটা দৈন্যতা কারণ তারা তাদের পার্টির যে ফিলোসফি বলে সেখানে তাদের কোনো একটা বিষয়কে ধর্মের ভিত্তিতে জায়েজ প্রমাণ করতে হবে এটা জরুরি নয় কিন্তু তারা সেটা করছে আমি দেখেছি তাদের অনেক গুরুত্বপূর্ণ নেতা ইনক্লুডিং বৃষ্টি আব্দুর রজাক স্যার তাদের তারা যে ভিডিও কনফারেন্সে কথা বলছে তাদের পেছনে মালানা মধুদির বই জামাতের সিলেবাসের বই সেগুলো নিয়ে কথা বলছে তো এটা আমার কাছে রহস্যময় এবং গুরুত্বপূর্ণ মনে হয়েছে এটা দ্বারা তারা জামাত শিবিরের লোকজন যারা আছে যাদেরকে টার্গেট করতেছে যে তারা এবি পার্টিতে আসবে জামাত শিবির থেকে হতাশ হয়ে তারকে তাদেরকে একটা মেসেজ দিচ্ছে যে আসলে আমরা এবিপারটি করছি এর মানে এই নয় যে আমরা ব্যক্তি জীবনে ধর্ম পালন অথবা ধর্মীয় রীতিনীতি বাদ দিয়ে দিচ্ছি আমরা ধর্মের ভিত্তিতে চলছি আমাদের ধর্মীয় এবদাত তো আমল এগুলো ঠিক আছে যেহেতু একটা যে শিবির করে জামাত করে সে ধর্মীয় চেঞ্জে করে তো একেবারে ধর্মের চর্চা হবে না ধর্মচর্চার কোনো গুরুত্ব থাকবে না যে দলে সে দলে সে যাওয়ার কথা না এটা এক বছরে উপলব্ধি করতে পেরে আমি মনে করি যে এটা আরও তারা বৃদ্ধি করবে এর মানে ধর্মচর্চা পার্টি হিসাবে দল হিসাবে তাদের মধ্যে ধর্মীয় কার্যক্রম এবং ধর্মীয় লোকজনের সাথে সম্পর্ক এবং কিছুটা জামাত সহনশীল প্রমাণেরও চেষ্টা এবি পার্টির লোকজন করবেন এবং সেটা করছেন তারা যে আমরা জামাতের সাথে অত বিরোধ নয় মানে যাতে সহজে অনেক জামাতের লোকজন শিবিরের লোকজন এবি পার্টিতে আসে জামাতের কোনো নেতৃবৃন্দ মৃত্যুবরণ করলে শোক জানানো এটা আমি নেতিবাচকভাবে দেখছি না কিংবা তাদেরকে দেখতে যাওয়া তাদের সাথে সুসম্পর্ক রাখা ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক ডেভেলপ করা এই প্রবণতাটা আমি একটু বর্ধনশীল মনে করছি তো এটা আমি ব্যক্তিগতভাবে ইতিবাচক হিসাবেই দেখছি যে রাজনৈতিক দলই হোক সেটা বামপন্থী হোক ডানপন্থী হোক যে দলই হোক একটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি থাকবে স অবস্থান থাকবে এটাই আমি প্রত্যাশা করি কিন্তু আমার কাছে কেন যেন মনে হয়েছে এটা তাদের ভালো দিক যেহেতু তাদের মধ্যে ধর্মীয় অনুভূতি আছে নিঃসন্দেহে এবং যারা এবি পার্টির নেতৃবৃন্দ তারা ধর্ম পালনের চেষ্টা করেন তাদের বিস্যুত হয়েছে একথা আমি মনে করি না কিন্তু তারপরও তাদের সামগ্রিক পার্টি হিসাবে পার্টির কার্যক্রমের মধ্যে ধর্মের একটা প্রভাব বৃদ্ধি করা এটা জামাত শিবিরের লোকজন যাতে তাদের প্রতি আকৃষ্ট হয়ে তাদের দিকে আসে তার একটা কৌশল হতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে এবং এর নেপথ্যে বৃষ্টি আব্দুর স্যারের মতো একজন দূরদর্শী বিচক্ষণ আদর্শবান ভদ্রলোক আছেন বলেও আমি বিশ্বাস করি